আমাদের আজকের কাহিনীটা হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে একটি ছেলের গল্প পার্ট টু। তবে দেখতে থাকুন কি হয় আমাদের আজকের এই গল্পে। বন্ধুরা, প্রদীপ প্রায় সময় নদীর ধারে একা একা বসে থাকে, কারণটা কি? যাই তো গিয়ে দেখি। প্রদীপ, প্রদীপ প্রায় সময় নদীর ধারে একা একা বসে থাকিস, কারণটা কি বলতো? শুনতে চাস আমি কেন নদীর পারে একা একা বসে থাকি? তাহলে শুন, এই সেই নদীর পারে যারে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসতাম তাকে নিয়ে ঘুরতে এসেছিলাম। এই সেই নদীর পারে আমি আমার জীবন সঙ্গীকে নিয়ে ঘুরতে এসেছিলাম। এই সেই নদীর পারে আমি আমার প্রেমিকের সাথে শেষবারের মতো ঘুরতে এসেছিলাম। তারপর থেকে আমার জীবনে নেমে এলো বিশাল বড় কাল বৈশাখ। এমন জ্বরই হলো সেদিনের পর থেকে আমার জীবন সঙ্গীর সাথে দেখা পর্যন্ত। আজও আমি জানতে পারলাম না কোন বা বলে কোন বা দোষে আমায় ছেড়ে চলে গেল। সেই যে গেল এখনো পর্যন্ত সে ফিরে এলো। আজও আমি তারপর চেয়ে বসে থাকি, যদি সে কোনোদিন ফিরে আসে সে আসে। আহিরে ভালোবাসা আমায় মাঝপথে একেবারে চলে গেল, এটাই বুঝি ভালোবাসা। বন্ধু, ভাগ্য আছে কি না জানি না, কিন্তু তাকে সারা জীবন মনে রাখবো। বন্ধু, আমি থেকে প্রমাণ করে দিতে চাই সবাই ছেড়ে যায় না। বন্ধু, আমি কখনো দেখিনি বেইমান স্বার্থপর কিরকম হয়, তাকে না দেখলে কখনো বুঝতে পারতাম না বেইমান কেমন হয়। বন্ধু, আমি একবার ঘুরি ও না চাইলেও তার আকাশে বারবার উড়ি। বন্ধু, উপর উপরে সবাই ভালোবাসা দেখায় কিন্তু ভিতরে ভিতরে সবাই নিজের স্বার্থের দিকেই তাকায়। বন্ধু, ও ভালো থাকুক সুখে থাকুক, এ আমাকে ভুলে গিয়ে। বন্ধু, সবই তো শুনলাম তোর জীবন খায়নি, কি হবে আর মন খারাপ করে? যে যাবার সে তো চলেই যাবে, কি হবে আর মন খারাপ করে? চল বন্ধু, একটু ঘুরে আসি, ঘুরে আসলে তোর মনটা ভালো হবে। সত্যি বলতে আজ হাজার হাজার ছেলের জীবন এভাবে নষ্ট হয়ে যাচ্ছে, এর কি কোনো সমাধান নেই? আমাদের মতো ছেলেদের জীবন কি এভাবেই নষ্ট হয়ে যাবে? এমন কিছু ছলনাময়ী হারামি বেইমান মেয়েদের কারণে? যাই হোক, ভালো থাকুক গোটা পৃথিবীর ভালোবাসাগুলো, ভালো থাকুক আমার ভালোবাসার মানুষটা। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সকলকে।